প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী 2022 সালে অংশগ্রহণকারী যারা শিক্ষার্থী আছে তাদের যে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের যে অ্যাসাইনমেন্টটা সেটার সমাধানটা এখন আমি তোমাদেরকে দেব। তো আমরা প্রথমে দেখে নিই যে আমাদের এখানে কী চেয়েছে অ্যাসাইনমেন্টে। বলছে লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট হিসেবে বঙ্গভঙ্গ, মুসলিম লীগ এবং দ্বিজাতিতত্ত্বের উপর একটি নিবন্ধ লিখো। তো চলো তাহলে আমরা অ্যাসাইনমেন্টের সমাধানটা দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা এখানে প্রথমে লিখে রেখেছি লাহোর প্রস্তাবের প্রেক্ষাপটে বঙ্গভঙ্গ, মুসলিম লীগ এবং দ্বিজাতিতত্ত্বের উপর নিবন্ধ লেখা হলো। প্রথমে আমরা বঙ্গভঙ্গ সম্পর্কে লিখলাম। তো বলছে এখানে 20 শতাব্দীর শুরুতে বঙ্গভঙ্গ ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি অনন্য সাধারণ ঘটনা। তদানীন্তন ভারতের সর্ব বৃহৎ বাংলা প্রদেশ নামক প্রদেশকে বিভক্ত করে বঙ্গভঙ্গ ও আসাম প্রদেশ নামে নতুন দুটি প্রদেশে বিভক্ত করাকে বঙ্গভঙ্গ বলে। এটা হচ্ছে বঙ্গভঙ্গ কাকে বলে, এই বঙ্গভঙ্গের সংজ্ঞাটা আমরা এখানে দিয়েছি। এখন কথা হচ্ছে বঙ্গভঙ্গের কারণটা কী ছিল, কী কারণে বঙ্গভঙ্গ হয়েছিল। এর 5টি কারণ প্রধানত ছিল, তো আমরা দেখিনি কারণগুলো। 1905 সালে বঙ্গভঙ্গের কারণসমূহ আলোচনা করার পূর্বে ঢাকা নবাব স্যার সলিমুল্লাহ বাংলাদেশকে বিভক্ত করার পক্ষে যেসব দাবি যুক্তিগত তুলে ধরেন সে সম্পর্কে আলোকপাত করা প্রয়োজন। নবাব সলিমুল্লাহর যুক্তিগুলো নিম্নরূপ। 1. তৎকালীন সময় হিন্দু সম্প্রদায় শিক্ষা ও সম্পদে অত্যন্ত অগ্রগামী ছিল। বিধায় সরকারি চাকরি ও ব্যবসা বাণিজ্যের কর্তৃত্ব তাদের হাতেই ন্যস্ত ছিল। 2. হিন্দুদের জমিদার শ্রেণী মূলত কলকাতায় বসবাস করত এবং পূর্ববঙ্গ থেকে অর্থ উপার্জন করে কলকাতা ব্যয় করত। তৎকালীন কলকাতা বাংলা প্রদেশের রাজধানী হওয়া ব্যবসা বাণিজ্যের শিল্প কারখানাগুলো কলকাতাকে কেন্দ্র করে গড়ে ওঠে। এর ফলে যে সুযোগ সুবিধা সৃষ্টি হয় তাতে পূর্ববঙ্গের বৃহত্তর জনগোষ্ঠী বঞ্চিত হয়। রাজধানী কলকাতা ছিল রাজনীতির প্রাণকেন্দ্র এবং নেতৃত্ব ছিল হিন্দুদের হাতে। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে হিন্দুদের অস্তিত্ব বিদ্যমান থাকা সকল সুযোগ সুবিধা তারাই ভোগ করত। এই ক্ষেত্রে পূর্ববঙ্গের মুসলিম সম্প্রদায় ছিল পশ্চাৎপদ। লর্ড কার্জন উল্লেখিত যুক্তিসমূহ বাস্তবের সুবিধার কথা বিচার বিশ্লেষণ করে বঙ্গভঙ্গ করার উদ্যোগ নেন। তবে বিশেষজ্ঞ মহল মনে করেন যে ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের পশ্চাতে মূলত প্রশাসনিক ও রাজনৈতিক কারণ মুখ্য ছিল। এই সম্পর্কে নিচে সবিস্তরে আলোকপাত করা হলো। 1. হচ্ছে প্রশাসনিক কারণ। তো প্রশাসনিক কারণটা কী ছিল, চলো আমরা দেখি। প্রশাসনিক কারণটা হচ্ছে বঙ্গভঙ্গকে বিভক্ত করার প্রশাসনিক যুক্তি দেখিয়ে 1902 সালে লর্ড কার্জন ভারত সচিব বিভক্তকর প্রশাসন যুক্তি দেখিয়ে তো যেই বঙ্গপ্রদেশের আয়তন ছিল 2 লক্ষ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি 85 লক্ষ, এই বিশাল আয়তন এবং বিপুল জনসংখ্যা অধ্যুষিত বাংলাকে একজন প্রশাসকের পক্ষে সুচারুরূপে প্রশাসন শাসন করা সম্ভব নয়। পক্ষান্তরে প্রতিবেশী আসাম প্রদেশ ছিল অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং জনসংখ্যা ছিল খুব কম। এই জন্য বাংলাকে বিভক্ত করা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি প্রদেশ সৃষ্টি করার কথা প্রাচীন সরকার ঢাকা। আচ্ছা, তারপর রাজনৈতিক কারণ কী ছিল বাংলাদেশকে বিভক্ত করার পশ্চাতে? আরেকটি উল্লেখযোগ্য কারণ ছিল রাজনৈতিক। রাজনৈতিক কারণের গুরুত্বপূর্ণ দিকগুলো হলো জাতীয়তা বা দেশচেতনার উন্মেষ। 1885 সালে ভারত দরদি ইংলিশ স্যার আলান অক্টোভিয়ান হিউম এর নিরলস প্রচেষ্টায় ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠিত হয় ভারতের হিন্দু সমাজ সচেতনতা হয়ে ওঠে এবং ধীরে ধীরে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলে। এতে ব্রিটিশ সরকার হকচকিত হয়ে প্রশাসনিক সংকটে পড়ে। এরূপ জাতীয়তাবাদী চেতনা ও সন্ত্রাসবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। ভাগ করো ও শাসন করো, ব্রিটিশ সরকার ডিভাইড অ্যান্ড রুল নীতিতে বিশ্বাসী, তাই বাংলা বিভক্ত করে একটি সাম্প্রদায়িক নিজেদের অনুকূলে রেখে অপর সম্প্রদায়কে শাসন করার পরিকল্পনা গ্রহণ করেছে। মুসলমানদের উন্নতি সাধনের প্রয়াস
অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে মুসলমান সমস্ত শ্রেণীর সামন্ত শ্রেণীর মুসলমানদের স্বার্থ সম্পর্কে সচেতন হয়ে ওঠে। অপরদিকে স্যার সৈয়দ আহমদ আলিগড় আন্দোলনের মাধ্যমে মুসলমানদের স্বার্থ উদ্ধারের চেষ্টা চালায়, ফলে ব্রিটিশ সরকার তাদের স্বার্থ সম্বন্ধে সচেত হয়ে ওঠে। এরপরে তিন যেটা ছিল সেটা হলো অর্থনৈতিক কারণ। তৎকালীন প্রেসিডেন্সি বাংলা, উড়িষ্যা, বিহার এবং ছোটনাগপুর রাজধানী কলকাতাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা গড়ে ওঠে। পূর্ব বাংলায় পাট উৎপন্ন হলেও পাট কলগুলো গড়ে উঠেছিল কলকাতা, ফলে কলকাতা অল্প দিনে সমৃদ্ধশালী হয়ে ওঠে। অন্যদিকে পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অর্থনৈতিক অবস্থা সমস্ত শোচনীয় হয়ে থাকে। এরূপ অবস্থায় হাত থেকে মুক্তির লক্ষ্যে রাষ্ট্র সচিব মোহাম্মদ রিজালি প্রশাসনিক ও রাজস্ব আদায়ের সমস্যার কথা উল্লেখ করে বড়লাটকে পত্র লেখেন। উক্ত পত্রে যুক্তি করা ছিল আচ্ছা তারপরে চতুর্থ কারণটা ছিল সামাজিক ও সাম্প্রদায়িক কারণ। হিন্দু ও মুসলমানদের সম্প্রদায় সামাজিক ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি সম্পূর্ণ ভিন্ন, তাই পূর্ববঙ্গের মুসলমানগণ নিজেদের সামাজিক ও ধর্মীয় আদর্শ ভিত্তিতে নতুন বছরের সমাজে নতুন প্রদেশের সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা করে। বঙ্গভঙ্গের ফলাফল, বঙ্গভঙ্গের কী ফলাফল হয়েছিল দেখো, বঙ্গভঙ্গের ফলাফল সাময়িক হলেও বিশেষ করে পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সম্প্রদায় বেশি লাভবান হয়েছিল। নিচে বঙ্গভঙ্গের ফলাফলগুলো আলোচনা করা হবে। এক, মুসলমানদের প্রতিক্রিয়া। বঙ্গভঙ্গের ফলে ঢাকার বিভিন্ন প্রদেশের নতুন পূর্ববঙ্গ ও আসাম এর রাজধানী হয়। রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে মুসলমানগণ নানাবিধ সুযোগ সুবিধা লাভ করতে সক্ষম। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় সারম্য অট্টালিকা গড়ে ওঠার ঢাকায় শ্রী বৃদ্ধি ঘটে। বঙ্গভঙ্গ মুসলমানগণ তাদের গৌরব ও মর্যাদা ফিরে পাওয়ার আনন্দে মেতে ওঠে। বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের উন্মেষিত হয়। হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া। বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের অবস্থান ছিল খুবই কঠিন। বাংলার উচ্চ ও মধ্যবিত্ত হিন্দুরাই এর বিরুদ্ধে প্রচণ্ড ঝড় তুলেছে। কলকাতা আইনজীবী সমিতির মনে করলো বঙ্গভঙ্গের অর্থ প্রদেশে হাইকোর্ট প্রতিষ্ঠা করা। মুসলিম লীগের জন্ম। নতুন প্রদেশের অস্তিত্ব রক্ষা এবং মুসলমান সম্প্রদায়ের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে 1906 সালে ঢাকা মুসলিম লীগ নামক রাজনৈতিক সংগঠন জন্ম হয়। লাহোর প্রস্তাবের প্রেক্ষাপটে বঙ্গভঙ্গ মুসলিম এবং দ্বিজাতি পত্র উপর উদ্ভাবন। 4, স্বদেশ ওটার দরকার নেই। 4, স্বদেশী আন্দোলন। তো স্বদেশ আন্দোলনের মধ্যে বঙ্গভঙ্গ রদ করার জন্য হিন্দু জনগণ ও কংগ্রেস ডাক দেয়। আন্দোলনকারী বিলিতি দ্রব্য বর্জন, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত বর্জনের ডাক দেয়, ফলে কলকাতা কলকারখানা উৎপাদন ব্যাহত হয় এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আচ্ছা তারপরে বলছে, 5, হচ্ছে হিন্দু মুসলমানদের সম্পর্ক অবনতি। বঙ্গভঙ্গের ফলে পূর্ববাংলার জনগণ খুশি হলে হিন্দু সম্প্রদায় খুশি হয়নি। এই জন্য বঙ্গভঙ্গ রোধ করার জন্য হিন্দু জনসংঘ ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে। হিন্দু মুসলমানগণ উভয় সম্প্রদায়ের মধ্যে বিভক্ত সম্পর্কে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়। ঢাকার উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধি করেন। দীর্ঘদিন পর ঢাকা আবার রাজধানীর মর্যাদা লাভ করে। ঢাকা প্রাদেশিক রাজধানী প্রতিষ্ঠিত হওয়ার ফলে এখানে হাইকোর্ট ভবন, সেক্রেটারিয়েট ভবন, আইনসভা ভবন নির্মাণ, পুরনো ভবন ও রাস্তাঘাট সংস্কার এবং নতুন নতুন প্রশাসনিক ভবন রাস্তাঘাটে নির্মাণ হতে থাকে, ফলে ঢাকার ক্ষমতা মর্যাদা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ও সৌন্দর্য বৃদ্ধি পায়। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন। বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ আসামের প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানের সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে উচ্চশিক্ষার উন্নয়নে সিলেট মুরাদিসাদ কলেজকে সরকারিকরণ, জগন্নাথ কলেজকে প্রথম শ্রেণীর উন্নতিকরণ, বেসরকারি কলেজগুলোকে অনুমোদন প্রদান, মাধ্যমিক শিক্ষার উন্নয়ন এবং নতুন নতুন ভবন নির্মাণ করা হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও গুরুত্ব। মুসলিম লীগ ভারতীয় জাতীয় কগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে ভারতের মুসলমানগণ কংগ্রেসের সদস্য হিসেবে কাজ করতে থাকে, কিন্তু কংগ্রেসের বড় নেতারা মুসলমানদের জাতীয়তাবোধ নিঃসন্দেহে পোষণ করেন এবং মুসলমানগণ বিরোধী কার্যকলাপ শুরু করেন। এই অবস্থায় ভারতের মুসলিম নেতৃত্ববৃন্দ উপলব্ধি করেন কংগ্রেসের মাধ্যমে তাদের স্বার্থ রক্ষা সম্ভব হবে না। কী অবস্থায় মুসলমানদের
আচ্ছা, মুসলিম লীগ করে লীগ গঠন করা হয়। প্রেক্ষাপট ও গুরুত্ব। মুসলিম লীগ একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। বিংশ শতাব্দীর শুরুর দিকে মুসলিমদের বিভিন্ন কারণে হেতু ছিল। তোমরা এটা ভিডিওটি পজ করে করে লিখে নিতে পারো। তুলে ধরা হলো সৈয়দ আহমদ খান এর ভূমিকা। সৈয়দ আহমদ খান ওই সময়ের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তার একটা ভূমিকা ছিল ওই বঙ্গভঙ্গে মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে। তো এটা তোমরা পজ করে লিখে নিতে পারো। তারপরে দেখো, মুসলমানদের জন্য পৃথক নির্বাচন নীতি স্বীকৃতি। অর্থাৎ মুসলমানরা যখন রাজনীতিতে অংশগ্রহণ করলো, তখন তাদের জন্য পৃথক কিছু নিয়ম নীতি তারা প্রচলন করলো। এগুলো হচ্ছে সেগুলো, তোমরা এখান থেকে নেও। সর্বভারতীয় শিক্ষা সম্মেলন ও মুসলিম লীগের জন্ম। তাহলে মুসলিম লীগ কখন জন্মগ্রহণ করে এবং সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের মাধ্যমে মুসলিম লীগ জন্মগ্রহণ করে, এই তোমরা এতটুকু। এটা হচ্ছে ভারতীয় শিক্ষা সম্মেলন ও মুসলিম লীগের জন্ম হয় সময় 1906 সালে ডিসেম্বর মাসের শেষের দিকে ঢাকায় অল ইন্ডিয়ান মুসলিম এডুকেশন কনফারেন্স প্রতিষ্ঠিত হয়। এতেই গঠন করা হয়। মুসলমানদের জন্য পৃথক নির্বাচন প্রয়োজন ব্রিটিশ সরকার তা দিতেও সম্মত হয়েছে, কিন্তু এদের পুরো। আচ্ছা, এবার আসি আমরা দ্বিজাতি তত্ত্ব ও তাৎপর্য। দ্বিজাতি তত্ত্ব কি এবং এর তাৎপর্য কি? এগুলো হচ্ছে দ্বিজাতি তত্ত্ব এবং এর তাৎপর্য। তো তোমরা ভিডিওটি পজ করে এটা লিখে নাও। আশা করি তোমরা এতটুকু লিখে নিয়েছো। তো দেখো, লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ও তাৎপর্য। যে লাহোর প্রস্তাব দেওয়া হয়েছিল, এই লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য কি এবং তাৎপর্য কি? লাহোর প্রস্তাবটা কি? প্রথমে আমরা লাহোর প্রস্তাবটা দেখি। এই হচ্ছে লাহোর প্রস্তাব। 1940 সালে 23 মার্চ লাহোরে লিখিত ভারতের মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে বাংলার কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক যে প্রস্তাব পাশ করেন, তাকে লাহোর প্রস্তাব নামে খ্যাত। ঠিক আছে, এই 1947 সালে 14 আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি রাষ্ট্রে রূপান্তরিত হয়। ভিডিওটি পজ করে তোমরা দেখো, কারণ যদি প্রত্যেকটা লাইন আমার শুরু থেকে যেভাবে শুরু করছে পড়তে হতো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা তোমাদের কাছে আসলে বিরক্ত হবে লাগবে। আর এই ভিডিওতে টোটাল আমার শব্দ ব্যবহার করেছিল 1679টি। সো বুঝতেই পারতেছো, 1679টি ওয়ার্ড কিন্তু কম কথা না। তোমরা এখান থেকে কিছু কিছু অংশ মাঝখান থেকে বাদ দিয়ে চাইলে লিখতে পারো, যারা একটু কমায় লিখতে চাও। তবে যেহেতু একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, তো তোমরা আসলে বেশি লেখাটাই শ্রেয়, কারণ তোমাদের লেখার উপরে আসলে তোমাদের তোমরা কে কতটুকু যোগ্য সেটা নির্ভর করা হবে। যেহেতু আমি এখানে সব গুছিয়ে দিয়েছি, তোমরা এগুলো সুন্দরভাবে উঠিয়ে দিলে কিন্তু তোমাদের কাজ শেষ। আচ্ছা, তারপরে হচ্ছে লাহোর প্রস্তাবের তাৎপর্য, বৈশিষ্ট্য ও তাৎপর্য। এই হচ্ছে এগুলো হচ্ছে লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য সমূহ। এই লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো দেখে নাও। 5টা বৈশিষ্ট্য আছে লাহোর প্রস্তাবের। এই হচ্ছে লাহোর প্রস্তাবের সকল বৈশিষ্ট্য। তো এগুলো তোমরা পজ করেও লিখে নিতে পারো। তাহলে চলো আমরা তাৎপর্যগুলো দেখে নিই। লাহোর প্রস্তাবের এই হচ্ছে তাৎপর্য। এই লাহোর প্রস্তাবের তাৎপর্য, এটা তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। তো এই ছিল আমার কাছে তোমাদের জন্য একাদশ শ্রেণীর যে পৌরনীতি ও সুশাসন, এর যে অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টটা, সরি, পৌরনীতি সুশাসন অ্যাসাইনমেন্টটা। আশা করি তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী সকল অ্যাসাইনমেন্ট খুব দ্রুত পাওয়ার জন্য নির্ভুলভাবে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।